তবে একটি সাইটে আমি 2 মিনিটে পেমেন্ট পেয়ে গেলাম কিন্তু 600 টাকা, অর্থাৎ আমি এখান থেকে উইডো দিছি $60.20, তারা আমাকে 2 মিনিটের মধ্যে কিন্তু এই $60.20 যেটা বাংলাদেশ টাকা কিন্তু 600 টাকার মতো হয় সেটা কিন্তু আমাকে তারা পেমেন্ট করে দিছে, ঠিক আছে। আর এই সাইটটি থেকে আমি টোটাল 3 বার পেমেন্ট পেলাম এবং তাদের যে পেমেন্ট সিস্টেমটা অনেক সুন্দর, 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু তারা পেমেন্ট করে দেয়, ঠিক আছে। তো সাইটটির নাম হচ্ছে axulimining.com। এই সাইটটি মূলত আপনারা যদি সাইন আপ করেন, সাইন আপ করার ফলে আপনি এখানে $20 বোনাস পেয়ে যাবেন, সেটা থেকে একটা আর্নিং হবে। তারপর তাদের সাইট নিয়ে যদি আপনি একটা ফুল রিভিউ করেন, ঠিক আছে, ফুল রিভিউ করলে এবং ইউটিউবে যদি আপনি সেই ভিডিওটা আপলোড করেন, দেন 150 থেকে 200+ যদি ভিউ হয়, তারা কিন্তু আপনাকে আরও $20 অ্যাক্টিভ ডিপোজিট করে দিবে, অর্থাৎ আরও $20 আপনাকে ডিপোজিট করে দিবে এবং টোটাল $40 থেকে আপনার যে আর্নিংটা আসবে সেটা কিন্তু আপনারা তুলতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভ ডিপোজিট কিন্তু $40 আছে, আর আমি এখান থেকে টোটাল দেখতে পাচ্ছেন উইডো দিছি $24.60, ঠিক আছে। তো আজকে উইডো দিছি আমি $60.20 কিন্তু উইডো দিছি, যেটা বাংলাদেশ টাকায় 600 টাকার মতো, ঠিক আছে। আর এখানে আমি সবাইকে রিকোয়েস্ট করবো কেউ এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করবে না, আপনারা যদি পারেন এখানে ইউটিউবে রিভিউ দেন তাদের সাইট নিয়ে, যদি 150 থেকে 200+ ভিউ নিয়ে আসতে পারেন তাদেরকে মেল করেন, ঠিক আছে। মেল করলে কিন্তু তারা আপনাকে $20 ডিপোজিট করে দিবে আশা করা যায়, ওকে। তো এখন যেহেতু আমি আপনাদের পেমেন্ট প্রুফটা দেখাবো, তার জন্য এখানে উইডো হিস্টোরি যে আপনি দেখতে পাচ্ছেন এই উইডো হিস্টোরিতে আমি জাস্ট ক্লিক করে দিলাম। তো তারপর ফের আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু টোটাল 3 বার পেমেন্ট নিচ্ছি, ঠিক আছে। ফার্স্টে আমি এখান থেকে নিচ্ছি $10.20, তারপরে আমি নিচ্ছি এখান থেকে $60.20 এবং আজকে আমি উইড্রো দিচ্ছি $60.20 এবং তারা আমাকে 2 মিনিটের মধ্যে পেমেন্টটা কিন্তু করে দিচ্ছে। এখন আমার কয়েন বেস ইমেল গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ফের আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে এখানে যে পরিমাপ সতসিটা সেন্ড করার কথা সেই পরিমাপ সতসিটা সেন্ড করছে, বাট এখানে ডলার শো করতেছে $60.12, ঠিক আছে। হয়তো বিটকয়েনের প্রাইসটা একটু বাড়া কমার কারণে এখানে হয়তো ডলারের পরিমাপটা একটু কমে গেছে, বাট তারা যে পরিমাপ আমাকে সতসিটা সেন্ড করার কথা সেই পরিমাপ সতসিটা কিন্তু তারা আমাকে সেন্ড করছে। তো ভিউয়ার আপনার আগের ভিডিওটি দেখে নেবেন, যারা এই সাইটের প্রতি ইন্টারেস্ট রয়েছেন তারা আগের ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন এবং আগের ভিডিও লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশন করে দেবো, একটু কষ্ট করে আপনারা আগের ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন। সেই সাথে আমার একটা নতুন চ্যানেল আছে, অবশ্যই আপনারা সেই নতুন চ্যানেলে ভিজিট করবেন, ঠিক আছে। যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই অবশ্যই সেই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওর মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।